গত চব্বিশে মার্চ রাজধানীর শাহজাহানপুরে আমতলা মসজিদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী আফরিনের হত্যার পর জোড়াখুরের মামলার তদন্তে উঠে আসে শ্যুটার মুসার নাম আন্ডারওয়ার্ল্ডেও যিনি শুটার মুসা নামে পরিচিত তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে পারেন টিপু হত্যার মিশনের পরিকল্পনা পাকাপোক্ত করে কিলিং মিশনের বারো দিন আগে অর্থাৎ বারোই মার্চ দেশ ছাড়ে সুমন সিকদার ওরফে মুসা দুবাইয়ে চলে গিয়ে আশ্রয় দেয় শীর্ষ সন্ত্রাসী জিসানের কাছে সেই থেকে মুসাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয় যোগাযোগ করা হয় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সঙ্গে বিষয়টি টের পেয়ে যায় শুটার মুসা দুবাই থেকে চলে আসে ওমানে জোড়াখুনের দুই মাস দুই দিন পর ওমান পুলিশ থেকে খবর আসে মুসা সন্দেহে একজনকে গ্রেফতারের এরপর বাংলাদেশ থেকে পাঠানো মুসার পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে নিশ্চিত হওয়া যায় গ্রেফতারকৃত ব্যক্তি শুটার মুসা মুসাকে দেশে ফিরিয়ে আনতে ওমানে যাচ্ছে পুলিশের একটি দল পুলিশ সদর দফতর জানিয়েছে তাকে দেশে আনা গেলে আন্ডারওয়ার্ল্ডের অনেক তথ্যই সামনে আসবে বের হয়ে আসবে টিপু হত্যার অজানা তথ্য যদিও ওমান থেকে এর আগে বাংলাদেশি পলাতক কোনো আসামিকে ফেরত আনা হয়নি শ্যুটার মুসা ফেরত এটি হবে প্রথম ঘটনা মুসা মতিঝিল এজিবি কলোনিতে যুবলীগ নেতা রিজবি হাসান বাবু হত্যা মামলারও অন্যতম আসামি একসময় মিরপুর কেন্দ্রিক সন্ত্রাসী কার্যক্রম চালালেও ধীরে ধীরে ঢাকায় নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন মুসা ঢাকার শীর্ষ সন্ত্রাসী প্রকাশ বিকাশ ও মানিক গ্রুপের সক্রিয় সদস্য এই শ্যুটার মুসা মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা